বিরতির পর স্বাগত। আজ 30শে জানুয়ারি, অর্থাৎ নেতাজির জন্মদিন। গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় ওনার জন্মদিন পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেল রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, তিনি আজ নেতাজির মর্মর মূর্তিতে তিনি মাল্যদান করেছেন। মহারাজগঞ্জ বাজারে তিনি আজ উপস্থিত হয়েছেন সকালে, এবং সেখানে গিয়েই তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে মাল্যদান করেন, এবং সেখানে সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে রাজ্যের যে রাজধানীর বুকে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে, সেই শোভাযাত্রা তিনি সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে, সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে এই শোভাযাত্রাটি উপভোগ করেছেন। আজ সকালেই তিনি একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। প্রথমেই দেখা গেছে মহারাজগঞ্জ বাজারে তিনি সকালেই যান, সেখানে গিয়ে নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদানের পর তিনি সেই শোভাযাত্রাটি দেখেছেন দাঁড়িয়ে। কি বলছেন এই বিষয়ে রাজ্যপাল, শুনুন। আজকে লিয়ে লড়ে সো বড়ে আদমি হে, বহুত সে ফ্রিডম ফাইটার্স হে, কংগ্রেস মে জয়েন হোকে কংগ্রেস মে প্রেসিডেন্ট কে জিতা ভি, ফির উসমে হে সো ইসমে সে ফির বাদ মে উসকো ডিফার করতে হুয়ে খালি নন ভায়লেন্স ইসমে সে নাই চলতা হে। আজাদ হিন্দ ফোর্স এক সংস্থা রক্ষে ব্রিটিশ কে খিলাফ লড়ে সো সুভাষ চন্দ্র বোস, উনকা দায়িত্ব ভি উনকা ইম্পর্টেন্স ভি এ ফ্রিডম ফাইট মে বহুত হ্যায়। ইয়ে সব মিলা কে উস টাইম পে জো নেভি মে হ্যায়, নেভি মে হ্যায় সো লোক কুছ লোক ব্রিটিশ কে খিলাফ ইয়ে চলায়ে হ্যায়, বৈসে বাকি কে ভি চলায়ে হ্যায়, সব মিলকে আপনে কো ইন্ডিপেন্ডেন্স আয়া হ্যায়। তো ইসকা মেজর মুখ্য দায়িত্ব সুভাষ চন্দ্র বোস কা ভি হ্যায়, তো উস সিলসিলে মে আপনে পাস উনকো স্মরণ করতে হুয়ে স্টেট নে হলিডে ভি দিয়া হ্যায়, উস সন্দর্ভে মে উনকো দর্শন করনে কে লিয়ে বড়া আদমি কো দর্শন করকে উনকা জো স্পিরিট হ্যায়, জো স্পিরিট সে কাম করা হ্যায় ওই স্পিরিট আবি। আপনারা শুনলেন রাজ্যপালের বক্তব্য। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ছিল অপরিসীম। দেশের মানুষ তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ভারতকে পরাধীনতার অন্ধকার থেকে বের করে আনতে প্রাণ দিয়ে লড়েছিলেন এই বঙ্গ সন্তান। আজ ওনার জন্মদিন। তিনি 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছেন। তার পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। আজ ওনার জন্মদিনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় নানা সামাজিক কর্মসূচি অনেকে হাতে নিয়েছেন, আবার বিভিন্ন সরকারি অফিসে পতাকা উত্তোলন করা হয়েছে। আজ রাজ্যপাল তিনি সোজা চলে গেছেন মহারাজগঞ্জ বাজারে, সেখানে গিয়ে তিনি নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।